Hello friends, welcome back once again. Welcome back once again to Jamuna Future Park and আমি পবিশাস্ত্র রয়েছি আপনাদের সাথে। পুরো ফুড জোনটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। লেভেল 5 এর ডি জোন। দেখতেই পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক সব সময় বেশ জমজমাট থাকে। আপনারা আমার সাথে যত দ্রুত কানেক্টেড হবেন আমার সুবিধা হবে, তত আপনাদেরকে ইনফরমেশনগুলো আর্লি দিতে। পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য বেশ চমৎকার একটা প্লেস যমুনা ফিউচার পার্ক। শপিং করে বিভিন্ন রাইডে চড়ার মজা নিতে এবং সেই সাথে পছন্দের সব ফুডগুলো টেস্ট করতে চলে আসুন যমুনা ফিউচার পার্কে। এই মুহূর্তে আমি আছি লেভেল 5 এর ফুড কোর্টে। আমার সাথে অনেকেই লাইভে জয়েন করেছেন, জুয়েল অপূর্ব মিস করছেন, আমিও অনেক বেশি মিস করছি আপনাকে। আর মিস করতে হবে না, চলে আসুন যমুনা ফিউচার পার্কে। বিশাল খান কানেক্টেড, হ্যালো, হেই ফারহানা আফরিন, হ্যালো আপি, এশিয়ার বিগেস্ট ফুড জোন যমুনা ফিউচার পার্কে। এই মুহূর্তে আমার সাথে আরো অনেকেই লাইভ দেখছেন। কিছুক্ষণ আগে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি, ডোসা, পিৎজা সব কিছু খেয়েছি, কিন্তু এবার ভাবছি কিছু একটা পার্সেল নিয়ে যাব। সো কোন ফুডটা নিব এবং এটা নিয়ে আমি একটু কনফিউজ, কারণ এখানে এতগুলো দোকান একসাথে যে আমি প্রত্যেকটা দোকানের খাবার খাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। তৌকির ইসলাম, হ্যালো, সুবাইর অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ইমরান মোরল, হ্যালো, তরিক ইসলাম, মিস ইউ টু, স্নিগ্ধা ঘোষ আমাদের সাথে কানেক্টেড, হ্যালো। যমুনা ফিউচার পার্কে লেভেল 5 এর ফুড জোনে আছি আমি। এত কিছু খেলাম, আসলে এখানে এত কিছু পাওয়া যায়, আপনি আসলেও আপনার খেতে ইচ্ছে হবে। হ্যাঁ অনেক ভালো আছি পারভেজ, আপনি কেমন আছেন? মামুন ভাইয়া আমি বেশ ভালো আছি, কারণ মন ভালো না থেকে কোনো উপায় নেই। যমুনা ফিউচার পার্কে আসলে এত কিছু একসাথে পাচ্ছেন, সো মন খারাপ থাকার কোনো রিজন আমি খুঁজে পাই না। অ্যাটলিস্ট মন খারাপ থাকলে অবশ্যই চলে আসবেন যমুনা ফিউচার পার্কে। ওকে ফ্রেন্ডস, আমি আর দেরি করাবো না, ঠিক এই মুহূর্তে আমি যে ফুড কোর্টটার সামনে দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি। নওয়াবের সামনে দাঁড়ানো আমি, ইন্ডিয়ান ফুডের আরও একটি স্টল, ইন্ডিয়ান স্পাইসি, যারা বেসিক্যালি স্পাইসি ফুড পছন্দ করেন ইন্ডিয়ান, তারা নওয়াবের চলে আসতে পারেন। এটা যমুনা ফিউচার পার্কের লেভেল 5-এ। এখানে সব বয়সী সব রকমের মানুষেরাই ঘুরতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট সোনামণি, বেশ মিষ্টি, কি নাম আপনার? সাদিয়া, আচ্ছা
সাদিয়া, তুমি যমুনা ফিউচার পার্ক পছন্দ করো? কতটুকু পছন্দ করো আমাকে একটু হাত দিয়ে দেখাও তো, দেখাও তো। অনেক বাবা, তোমার এখানে 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 কি কি পছন্দ তোমার? চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, তুমি খেয়েছো আজকে? তুমি সব সময় কি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খাও? ফ্রাইড রাইসও খাই আমরা। ফ্রাইড রাইসও খাও, বাবা বলে দিচ্ছে তো। আচ্ছা, তোমার এখানে ফিউচার ওয়ার্ল্ডে গিয়েছো তুমি? ওখানে যে ছোট বাবুরা অনেক রাইডে ওঠে, তোমার ভালো লাগে? শপিং করেছো? শপিং করেছো? কি কিনেছো? শপিং করা হয়নি আজকে, তো আমরা ফিউচার ওয়ার্ল্ডে গিয়েছিলাম। আচ্ছা, ফ্লাওয়ার ভাইয়া, বেবিকে নিয়ে কি প্রায় সময় আপনার আসা হয়? কেন আপনার এই ফিউচার পার্কে কেন আসা হয়? পরিবেশ খুব ভালো, ওয়াইড, জিনিসটা খুব ভালো, দেখতে সুন্দর। এখন তো ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে প্যারেন্টসরা যে কোথাও মুভ করবে বা ঘুরে বেড়াবে সেরকম স্কোপটা আমরা পাচ্ছি না, এটা আপনারা যমুনা ফিউচার পার্কে পাচ্ছেন। জি জি। ওকে ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। গেছিলাম, পরিবেশও সুন্দর, অনেক কিছু আমরা দেখেছি। এবং আমিও আশা করি যারা এখন পর্যন্ত আসেননি সবাই ঘুরে যাবেন। আপনাদের আপনাদের এত ভালো লেগেছে, অবশ্যই সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা। সো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, আমি আছি এই মুহূর্তে ঠিক নওয়াবের সামনে, একটা পার্সেল নিব, তো দেখা যাক এখানকার স্পেশাল কি কি খাবার আছে। ভেতরের পরিবেশ দেখতে পাচ্ছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? কেমন চলছে আপনাদের ব্যবসা? ভালোই চলছে, আমাদের স্পেশাল অনেক ফ্রেশ খাবার আছে, বিরিয়ানি আইটেম, ফ্রাইড রাইস আইটেম। আচ্ছা, আমি জানতে চাই যে আপনাদের, আমি শুনেছি যে এখানকার বিরিয়ানিটা বেশ নাম করা, সো এখানের বিরিয়ানির রেঞ্জগুলো কীরকম, প্রাইস রেঞ্জ? আপনার সর্বনিম্ন হলো আপনার 100 বিরিয়ানি, স্পেশাল দিল্লি বিরিয়ানি, যার প্রাইস হলো আপনার 340, অ্যান্ড আপনার হাইস্ট প্রাইসটা হলো আপনার স্পেশাল স্ন্যাপার দিয়ে বিরিয়ানিটা, প্রাইস হলো 670। আচ্ছা আচ্ছা, তার মানে 300-600 এর ভেতরে আমরা যে কোনো ধরনের বিরিয়ানি পাচ্ছি। ওয়েল, আপনাদের স্পেশাল কোন রেডি বিরিয়ানিটা আছে যেটা আমি আমার এখন যারা আমার সাথে লাইভে কানেক্টেড তাদেরকে আমি দেখিয়ে তাদের মানে যাতে তাদের জিভে জল এসে পড়ে এরকম একটা বিরিয়ানি আমি দেখতে চাচ্ছি। বিরিয়ানি আমাদের স্পেশাল দিল্লি বিরিয়ানিটা।